আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আমার সোনার জন্য একটি জামা বানাবো। আমার সোনার জন্য ঈদের জামা তো বানাতেই, তো আমি নিজের হাতে আমার সোনার জন্য পছন্দ মতো আমি আমার জামা বানিয়ে নিই। এই দুটি কাপড় দিয়ে আর কি ঈদের জামা বানিয়ে নিবো। তো কাটাটাই ঝামেলা আমার কাছে মনে হয়, পরে সেলাই করব আর কি, ইফতারি পরে আর কি বানিয়ে নিবো। তো চলে এলাম রান্নার কাছে। আমার আমার সোনা ঘুমিয়েছে, তো এই ফাঁকেই রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। তো আজ রান্না করব লাউ শাক দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তো লাউ শাক আমরা ভাজিও খাই, এভাবে রান্না করে মাছ দিয়েও রান্না করে করেও খাই। তো আজকে আমি পাবদা মাছ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মিশালে কিছু মাছ নিয়ে এসেছিল, সেই মাছগুলোর সাথে রান্না করব। তো আপনারা কে কে এরকম ভাবে রান্না করে খান আমাকে একটু জানাবেন। রান্না বান্না কমপ্লিট করে একটু বেলকনিতে এসে দাঁড়ালাম। তো আজকে একটু মেঘলা মেঘলাও হচ্ছে, আবার রোদও হচ্ছে। তো দাঁড়ানো মাত্রই দেখলাম যে আমার সোনা উঠে গেছে। তো আমার সোনাকে নিয়েও বেলকনিতে চলে এলাম। বেলকনিতে চলে এসে একটু সময় কাটালাম। ও ঘুম থেকে উঠে বেলকনিতে দাঁড়াতে খুবই পছন্দ করে, শব্দ হয় গাড়ি ঘোড়া, ওই শব্দটা ও খুব পছন্দ করে এবং আমার গাছগুলোকে খুব পছন্দ করে। তো আজকে আমার গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আমার এই হচ্ছে সিম গাছ। এই সিম গাছটা লতা বেয়ে বেয়ে কত দূর উঠে গেছে দেখুন। আর এটা হচ্ছে মরিচ গাছ। আমার মরিচ গাছে তিনটা মরিচ এসে, তো এখানে কিছু ফুলের বিচি লাগিয়েছিলাম, ফুলের বিচিগুলো হয়ে গেছে। আর এখানে কিছু ধনিয়া পাতার বীজ লাগিয়েছিলাম, ধনিয়া পাতার বীজগুলো হয়ে গেছে। তো ধনিয়া পাতা হলে আর কি তরকারিতে দিতে আমার অনেক ভালো লাগে। এখানে বেলি ফুল গাছ আছে, বেলি ফুল গাছে আমার সুন্দর করে বেলি ফুল তিনটা একসাথে বেলি ফুল ধরেছে। দেখি বেলি ফুলটার হালকাই ঘ্রাণ আসে, তো আমার কাছে অনেকটা ভালো লাগে এই গাছটা। এখানে কয়েকটা কলিও এসেছে। এখানে কিছু মিষ্টি আলুর গাছ লাগিয়েছি আর একটু গাঁদা ফুলের বিচি ফেলেছিলাম, বিচি থেকে গাছ হয়ে, গাছ বলতেই আমার কাছে খুব ভালো লাগে সবুজ শ্যামল। আর গাছ বাসায় থাকা অনেক ভালো আমি মনে করি। তো মেয়েটাকে ঘরে নিয়ে যাওয়ার খুব চেষ্টা করছি, কিছুতেই সে ঘরে যাবে না। আমার এখানে মাটি আছে, যে মাটিগুলো এই মাটিগুলো ধরার চেষ্টা করছে। বারান্দায় থাকলে আর কি মেয়ের মনটা অনেক ফ্রেশ। তো ওকে ঘরে নিয়ে যেয়ে খাওয়াবো, খাইয়ে বাদ বাকি ইফতারির জন্য আয়োজন করবো। এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, আমার এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।